নমস্কার বন্ধুরা, অবশেষে শুরু হলো রোজ ভ্যালি আমানতকারীদের টাকা ফেরতের আবেদন প্রক্রিয়া। হ্যাঁ বন্ধুরা, যারা আপনারা রোজ ভ্যালি আমানতকারী রয়েছেন, যারা রোজ ভ্যালিতে টাকা বিনিয়োগ করেছিলেন, আপনারা প্রত্যেকে সেই টাকা ফেরত পাবেন। এই বিষয়ে কিন্তু হাইকোর্ট থেকে একটি নোটিশ জারি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। 25 তারিখের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা যারা রোজ ভ্যালিতে টাকা রেখেছিলেন, আপনারা কিভাবে সেই টাকা পাওয়ার অনলাইন আবেদন করবেন, কি প্রসেসে আবেদন করবেন, কি কাগজপত্র লাগবে, এই বিষয়ে সঠিক ইনফরমেশন দেবো এই ভিডিওতে। আপনারা যারা এখনো সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনারা প্রত্যেকে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও সম্পূর্ণ বাংলা ভাষাতে সহজভাবে আপনাদের কাছে আমি নিয়ে আসি, আপনারা খুব সহজেই ভিডিও দেখে বুঝতে পারবেন। আপনাদেরকে এখন দেখাবো সেই বিজ্ঞপ্তি, যে বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদেরকে আবেদন করার কথা বলা হয়েছে। অন স্ক্রিন আপনাদেরকে দেখাবো হাইকোর্টের সেই নির্দেশিকা, যেখানে বলা হয়েছে যে রোজ ভ্যালি গ্রুপ অফ কোম্পানি আমানতকারীদের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে? রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি, চেয়ারম্যান অনারেবল জাস্টিস দিলীপ কুমার শেঠ। অতএব বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে রোজ ভ্যালি যে টাকা ফেরতের জন্য যে কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটি কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে আপনাদেরকে শোনাবো। মহামান্য কলকাতা উচ্চ আদালত 11 মে 2015 নির্দেশে সম্মানীয় বিচারপতি শ্রী দিলীপ কুমার শেঠের নেতৃত্বে অ্যাসেট ডিসপোজাল কমিটি অথবা এডিসি প্রস্তুত হয় রোজ ভ্যালি আমানতকারীদের অর্থ ফেরতের দাবির আবেদন আমন্ত্রণের এবং অন্যান্য প্রাসঙ্গিক প্রয়োজনীয় তথ্য পরিবেশনের জন্য মহামান্য কলকাতা উচ্চ আদালত 21 সেপ্টেম্বর 2023 একটি ওয়েবসাইট প্রস্তুত করার সুনির্দিষ্ট নির্দেশ দেন। মাননীয় অ্যাসেট ডিসপোজাল কমিটি অথবা এডিসি 18 মার্চ 2024 নিম্নোক্ত নির্দেশ দেন। অ্যাসেট ডিসপোজাল কমিটি একটি ওয়েবসাইট গঠন করেন, যে ওয়েবসাইটটি রয়েছে www.rosevalleyadc.com। এই ওয়েবসাইটের মাধ্যমে আমানতকারীদের অনলাইনে আবেদন করতে হবে। উক্ত ওয়েবসাইটটি আমানতকারীদের অর্থ ফেরতের আবেদন দাখিল করার অনুরোধ করা হচ্ছে। আবেদন দাখিল করার পদ্ধতি উক্ত ওয়েবসাইটে দেওয়া রয়েছে, সকলকে সেই পদ্ধতি অনুসরণ করার অনুরোধ করা হচ্ছে। আবেদনের নিরীক্ষা এবং যাচাই করে তার সাপেক্ষে অর্থ ফেরতের প্রক্রিয়া কার্যকর করা হবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে মার্চ 24 তারিখ 2024, 24 মে 2024 এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অতএব আপনারা আপডেট নিউজ আপনারা পাচ্ছেন, এবং আপনাদেরকে এরপরে আমি দেখাবো যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির যে অফিসিয়াল ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করবেন, এই ওয়েবসাইটে আমি চলে এলাম। আপনারা চাইলে নিজেরা গুগলে গিয়ে যে অফিসিয়াল ওয়েবসাইটটি আমি বলেছি rosevalleyadc.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু নিজেরাও আবেদন করবেন এবং নিজেরা দেখতে পারেন। এখানে ইম্পর্টেন্ট নোটিশে বলা হচ্ছে যে দি ওয়েবসাইট ইজ লঞ্চ, ইট ইজ ইন দি প্রসেস অফ ফার্দার ডেভেলপমেন্ট, অ্যাজ সুন দ্য এডিসি উইল ডিসাইড টু ইনভাইট অ্যাপ্লিকেশন। অতএব এখানে বলা হচ্ছে যে আপনাদের আবেদনের জন্য এই অ্যাপ্লিকেশনটি ওয়েবসাইটটিকে লঞ্চ করা হয়েছে, এবং এই ওয়েবসাইটটি পুনরায় কিছু ডেভেলপমেন্টের জন্য প্রসেসিং এ রয়েছে। আপনাদেরকে খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে যে আপনারা আবেদন করতে পারবেন, কবে থেকে সেটা কিন্তু খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। এবং এখানে বলা হচ্ছে দ্য ইনভেস্টর ট্যাব অ্যান্ড আপলোড নিউ সার্টিফিকেট ট্যাব উইল বি অ্যাক্টিভেটেড। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে ইনভেস্টর এবং আপলোড সার্টিফিকেট, এই যে দুটি অপশন রয়েছে, এই দুটি অপশন কিন্তু খুব শীঘ্রই ওপেন করে দেওয়া হবে, আপনারা আবেদন করতে পারবেন বা আপনাদের আবেদনের জন্য। এবং এখানে বলা হচ্ছে দ্য এডিসি রিকোয়েস্ট ইনভেস্টর টু ওয়েট টিল দ্য ট্যাব আর অ্যাক্টিভেটেড। অতএব আপনাদের এই যে দুটি ট্যাবের কথা বলা হয়েছে, যে ইনভেস্টর ট্যাব এবং আপলোড সার্টিফিকেট, এই যে দুটি ট্যাব, এই দুটি ট্যাব যতক্ষণ না অ্যাক্টিভ হচ্ছে আপনারা তত সময় ওয়েট করুন, আপনারা ওয়েবসাইট পোর্টাল লক্ষ্য রাখবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যারা রোজ ভ্যালিতে আবেদন করতে চাইছেন, আপনারা কিভাবে অনলাইন আবেদন করবেন তার প্রসেস কিন্তু এখানে এই দুটি অপশনের মাধ্যমে আপনাদেরকে করতে হবে। এবং এই দুটি অপশন অ্যাক্টিভ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি সেই ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং এই ভিডিওটিকে শেয়ার করে দিন। যারা রোজ ভ্যালিতে টাকা রেখেছিলেন, যে সমস্ত আমানতকারীরা, তারা প্রত্যেকে কিন্তু এই ভিডিও তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অতএব যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এতক্ষণ ভিডিও দেখছিলেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো।